ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের জন্য বোনাস ঘোষণা করা হলো বিজ্ঞপ্তি এখনও সামনে আসেনি কিন্তু অতীতের বিজ্ঞপ্তিতে যেমন যেমন ছিল আমি সেই রেসপেক্টে ডিসকাস করছি দু হাজার বাইশ তেইশ অর্থ অর্থবর্ষে বোনাসটা চার হাজার আটশো টাকা থেকে বেড়ে পাঁচ হাজার তিনশো টাকা করা হয়েছে মানে পাঁচশো টাকা বাড়ানো হয়েছে যাদের বেতন উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত তারা পাবেন এই উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন মানে এটাকে বলা হয় এমুলোমেন্টস এমুলোমেন্টসের অর্থ হচ্ছে আপনার যেটা বেসিক তার সাথে যোগ হবে আপনার ডিএ আর যদি যাদের এনপিএ আছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স সেটাও যোগ হয় এবার যাদের এনপিএ নেই তার মানে তাদের বেসিক প্লাস ডিএ এই পরিমাণটা যদি উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত হয় তাহলে তিনি বোনাস পাবেন এবং যদি দেখা যায় কারোর ক্ষেত্রে একত্রিশ তিন দু হাজার তেইশে এমুলোমেন্সটা উনচল্লিশ হাজার টাকা ক্রস করে গেছে কিন্তু তিনি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের যে বারোটা মাস সেই বারো মাসের কোনো ছ মাস কোনো ছমাস তার এমুলোমেন্টটা উনচল্লিশ হাজারের কম ছিল তাহলেও তিনি কিন্তু বোনাস পাবেন অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় ইনক্রিমেন্ট নিয়ে বা অন্য কোনো প্রমোশনের জন্য হয়তো মার্চ মাসে এমোলুমেন্টসটা উনচল্লিশ হাজার টাকা ক্রস করে গেছে কিন্তু ওই ফিনান্সিয়াল ইয়ারে আগের বারো মাসের মধ্যে যে কোনো ছ মাস তার এমোলোমেন্টসটা উনচল্লিশ হাজার টাকা থেকে কম ছিল সেক্ষেত্রে তিনিও বোনাস পাবেন এছাড়াও দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে যারা নতুন জয়েন করেছেন বা যারা রিটায়ার করেছেন তাদের যদি টানা ছমাস অ্যাটলিস্ট টানা ছমাস তারা যদি চাকরি করে থাকেন তাহলেও তারা বোনাস পাবেন সেক্ষেত্রে টানা ছ মাস মানে নতুন জয়নিংদের ক্ষেত্রে যদি সতেরোই অক্টোবর দু বা তার আগে যদি জয়নিং হয় তিনিও কিন্তু বোনাস পাবেন এমনটা হিসাব করে দেখা যাচ্ছে এবার যে সেই সেক্ষেত্রে তাদের বোনাসের হিসাবটা হবে তাদের যেটা একত্রিশ তিন দু হাজার তেইশের সেটা ইন্টু জমাস চাকরি করেছেন ভাজিত বারো কিন্তু সেটা পাঁচ থেকে বেশি হবে না এই হিসাবটা কিন্তু হচ্ছে বোনাসের হিসাব এর আগের আগের বিজ্ঞপ্তিতে এইভাবেই হিসাবটা হয়েছিল এরপরে যেটা আসছি যাদের উনচল্লিশ হাজার টাকা থেকে এমলুমেন্সটা বেশি আপনার হ্যাঁ তারা কিন্তু ঊনপঞ্চাশ হাজার টাকা থেকে কম তাদের ফেস্টিভ বোনাস পাবেন সেই ফেস্টিভ বোনাসটা চোদ্দো হাজার থেকে বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে যাদের এমোলোমেন্টস উনচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও পেনশনারদের অ্যাডহক অনুদান সেটা সাতাশো থেকে বাড়িয়ে দু হাজার নশো করা হয়েছে যা যারা তেত্রিশ হাজার টাকা পর্যন্ত পেনশন পান এমন পেনশনাররা গত বছর এই সীমা ছিল বত্রিশ হাজার এছাড়াও সোমবার ওয়েস্টবেঙ্গল মাইগ্রেট ওয়ার্কার্স বোর্ড এবং ওয়েস্টবেঙ্গল মাইনরিটি বোর্ড গঠন করা হলো এটা একটু অন্য খবর রয়েছে তো যাই হোক বোনাস নিয়ে এটাই খবর এবার বিজ্ঞপ্তি সামনে আসুক যদি কিছু চেঞ্জ থাকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব বিজ্ঞপ্তিটিকে সামনে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ